হ্যালো ফ্রেন্ডস, আমি আপনাদের এই ভিডিওতে দেখাতে চলেছি কি করে 803 HP ব্ল্যাক কার্টিজ এবং 803 HP ট্রাইকালার কার্টিজ রিফিল করতে হয়। চলুন শুরু করা যাক। প্রথমে আপনি আমাকে আপনাদের বলবো যাতে এই চ্যানেলটি আপনি সাবস্ক্রাইব এবং একটি লাইক করেন। কোনো কাটাকুটিতে বিরক্ত হয়ে যাচ্ছে না। দেখুন, এটি হচ্ছে 803 ট্রাইকালার কার্টিজ। এর মধ্যে সাধারণত তিনটে রঙ থাকে, ব্লু, ইয়েলো অ্যান্ড রেড। এই এই তিনটে কাটি আপনি অনলাইন অথবা জানান কাস্টমার থেকে পেয়ে যাবেন। এগুলো খুবই অল্প সামান্য। দেখুন, প্রথমে আমরা এই কার্টিজটিকে খুলব। এখানে আপনি কালি ভরা পরে সেলোটেপ দিয়ে রিফিল করে নেবেন। এই দেখুন, এই তিনটে কাটে। আমি এটা একটু পরিষ্কার করে দেবো। একটু কাগজ নেবেন, পরিষ্কার করে নেবেন। তারপরে প্রথমে আমরা এই লালটিকে ভরবো। সিয়ান একটু দেখা, কাস্টমার অসুবিধা হবে। দেখুন, এটি ব্যবহার করার আগে একবার চেক করে নিই। সাবধানে চেক করবেন যাতে কালিটা পড়ে না যায়। এই দেখুন, আমি এখানে চারটি কালি ব্যবহার করেছি, চারটি সিরিজ ব্যবহার করেছি। এটা নীলের জন্য, এটা লাল, এটা লাল এবং এটা কালো। এ হচ্ছে লাল। সাবধানে ইউজ করবেন। প্রথমে আমরা এটা 2 ml নেব। এই 803 কাটি যে এখানে তিনটে থাকে, এখানে হচ্ছে লাল, এই দুটি হচ্ছে হলুদ এবং এই দুটি হচ্ছে নীল। এখানে আমরা হলুদটা উপরে ভরবো, নীলটা উপরে ভরবো, এই দুটো ব্যবহার করব না। দেখুন, লাল আমরা এখান থেকে এই কোটা থেকে ভয়ে নিয়েছি, লালটাকে এখানে দেবেন। উপরে ভিডিও করি, এবং আস্তে আস্তে সুইচটিকে প্রেস করবেন। উপরে দেখবেন যখন একটু একটু কালি বেরিয়ে আসছে, তখন আপনি আর ভরবেন না। দুই মাইল লাগলো না, কারণ আগে থেকে কিছুটা পরিমাণে কালি রাখা ছিল। এই দেখুন, কালিটিকে আবার এর মধ্যে স্টোর করে নেবেন। লালে কাজ শেষ, সাবধানে সিঞ্চটিকে লাগিয়ে নেবেন। চলুন, এরপরে আমরা সিয়ানটাকে করব। এটা হচ্ছে ব্লু কালি। এটা কি কি রং? এটা ব্লু। তো আমরা প্রথমে এখানে ইনসার্ট করে নেব। যথেষ্ট। তারপরে দেখুন, এই যে ব্লু রঙের খাটি আছে, এতে আমরা এটা আস্তে করে ইনসার্ট করে দেব এবং আস্তে আস্তে কালিটিকে ভর প্রেস করব। দেখুন, উপরে দেখছি না, স্পঞ্জটা আস্তে আস্তে ভরে এসছে। একবার দেখা যায়, আমি দেখুন এরপরে আর কালি ভরবেন না। অবশিষ্ট কালিটিকে আমরা এরকম দাওয়া ভরে দেবো। ইঙ্ক ভরার সময় নিচ থেকে একটু কালি বেরিয়ে আসছে, একটু বেরিয়ে আসবেই, কোনো ঘাবড়াবার কিছু নেই। রিফিল করার সময় দেখবেন নিচে কালি বেরাবে, কিন্তু ভয় পাওয়ার কোনো কারণ নেই।
এবার এইটাকে লাগেন, বাকি থাকলো হলুদ, হলুদটাকে নেবেন, সে একই প্রসেস। এটাকেও 3 ml, 2 ml, 2 ml নেবেন, 2 ml বেশি যেন না হয়। এই সিরিঞ্জগুলি ব্যবহার সময় খুব সাবধানভাবে ব্যবহার করবেন। দেখুন এটা হচ্ছে হলুদটা, এই আমরা ইয়েলোটাকে সিরিঞ্জটাকে দিয়ে দিলাম, এবার পেস্ট করছি আস্তে আস্তে। দেখতে পাচ্ছেন হলুদটার বেশি প্রয়োজন নেই এখানে মনে হচ্ছে, সামান্য দিয়ে দিয়েছি, তাও একটু বেশি করে দিয়ে দিবে, কারণ আমি এর ভিডিও কারণটা শেষে বলবো। অনেক ভিডিও দেখবে যেখানে ই করা হয়, কালি পড়ার পরে সাকশন টুল নামক একটি জিনিস ব্যবহার করা হয় না, সেটা আমি আপনাদের দেখিয়ে দেবো। এটা দেখা ঠিক আছে, দেখুন এবার আমরা সাকশন টুল ব্যবহার করবো। সাকশন টুল ব্যবহার করার জন্যে এইটি হচ্ছে একটি সাকশন টুলের, এখানে দেখছেন 4টি সিরিঞ্জের মধ্যে, এখন আমি আরেকটি সিরিঞ্জ এক্সট্রা নেবেন, একটা হলেই যথেষ্ট, এখানে যেন ইঞ্জটা না থাকে। এটি হচ্ছে একটি সাকশন টুল, সাকশন টুল যেটা আমি বানিয়েছি কার্টিজের জন্য। এটা হচ্ছে এখান থেকে ইংগুলোকে চোষণ করে এর মধ্যে নিয়ে চলে আসে। এখানে এই নজেল এখন পর্যন্ত কিন্তু কালি আসেনি, এবার আসবে এটার পাওয়ার। এটা আপনি অনলাইনে কিনতে পারবেন, এটি বানানোর পদ্ধতি আমি এর পরের ভিডিওতে আপনাদের দেখিয়ে দেবো। দেখুন প্রথমে আমরা এই রাবারটাকে এখানে ইনসার্ট করব, দেখছেন এখানে, তারপরে আমরা কাটি, যে এই দেখছেন এখানে একটু পথে পোশাক করে নেব, তারপরে আমরা কাটি যে এখানে এটাকে রাখবো, দেখছেন এইভাবে রেখে এটাকে বসিয়ে দিয়ে এখানে প্রেস করে নেবো, তারপরে কিছুটা কালি বার করে নেবো, আবার করতে হবে, এর মধ্যে কিছু বার করলেই আপনার কালিটি নজলের ভিতরে চলে আসে। দেখছেন কিছুটা কালি বেরিয়ে আসছে, তার মানে বুঝবেন আপনার নজলটি কাজ হয়ে যাচ্ছে। আরেকবার করবো, একবার পরিষ্কার করে নিন, আপনারা যত সময় পারবেন একটু গ্লাভস পরে কাজটা করার। দেখুন এই আমরা রাখলাম, আবার এখানে রেখে এইখান থেকে প্রেস করে টেনে এলো, এই দেখুন কালি বেরিয়ে চলে এসছে, এবার বুঝবেন যে আপনার এটি ভুল হয়ে গেছে। এটিকে আমরা আলাদা করে রেখে দেবো।